আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فصل لربك عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه ابو داود بسند صحيح সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সলাত, নামাজ, সলাত। সলাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সলাৎ সম্পর্কে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা আছে। এমনিতেই সাধারণত বলে থাকি, যেহেতু এটা ফরিদপুর অন্তর্গত রাজবাড়ি, কাজেই বক্তব্যের পূর্বে এই কথাগুলি বলা আরও বেশি প্রয়োজন মনে করি। তা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ-জবর। এহে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। তার প্রথম বলেছেন, জানা মানুষের নিকটে জানতে হবে, যারা জানে না তাদেরকে, যাকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন বক্তব্য শুনব বলে, তিনি আসলেই কোরআন হাদিস জানে কি না তা আগে প্রমাণ হতে হবে। একাধিক মানুষকে জিজ্ঞাসা করতে হবে, আমরা আব্দুর রাজাক সাহেবকে নিয়ে আসতে চাচ্ছি, তা আসলেই কি তিনি কোরআন হাদিস বুঝেন, না আমাদের সামনে কেসা কাহিনী বলবেন? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বিগত 90 সাল থেকে নে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এ দীর্ঘ সময় আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এ দীর্ঘ সময় আমি কোনোদিন কোনো মাঝহাবের নিন্দা করিনি। এ দীর্ঘ সময় আমি কোনোদিন কোনো মানুষকে সামনে রেখে কথা বলিনি যে ওই ব্যক্তি এই এই। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি আমার তদন্তে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। তবে আপনার মুফাসসিরের তাফসির আমার সামনে পেশ করতে পারলে, আমার কাছে যে টুটা ভাঙা টুটা ফাটা ভাঙা চোরা বিদ্যা আছে, এ দিয়ে আমি ধরতে পারবো যে এ হাত এগুলো তাফসির নয়, এগুলো কেসা কাহিনী। মানুষে বড় বড় বই লিখে রেখেছেন মিথ্যা তাফসিরের উপরে। তার একটা হচ্ছে আল মওজুআত আল ইসরাইলিয়াত ফি তাফাসির। তাফসির সময়ে বানি ইসরায়েলের বানাওয়াট কাহিনী, আহমদ ইবনে তাইমিয়ার একটি বই আছে আর নবুয়াত আল আম্বিয়া, নবীগণের উপরে কত মিথ্যা আরোপ করা হয়েছে তা তিনি একটা বই লিখেছেন, নবুয়াত আল আম্বিয়া, নবীগণ এবং তাদের নবুয়াত।
বাংলা ভাষায় একটা ছোটখাটো বই আছে, বইয়ের নাম তাফসির, কি মিথ্যা হতে পারে? এটা কি হয়? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। ওই বই আপনাদেরকে পড়তে হবে। আপনারা যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি কি করতে পারি বলেন? বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে? কথাও তো তাই, কোরআনের তাফসির মিথ্যা হবে কেন? হবে না মানে, কোরআন মাজিদের প্রায় 55টি নাম আছে, যেমন মাজিদ, যেমন ফুরকান, যেমন হামিদ, যেমন করিম, শরীফ তার মধ্যে নেই 55টির মধ্যে, অথচ শরীফ চলছে আপনাদের বাড়িতে। আমি প্রায় 20 বছর থেকে বলে আসছি যে কোরআন শরীফ চলবে না, কোরআন মাজিদ বলতে হবে, তো লিখছে তো সবাই, চলছে তো। শরীফ তার মধ্যে পড়েনি। তা আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আর আপনারা যেখানে বসে আছেন উপস্থিত, আমার একটা বিশ্বাস যে আমাদের উপরে হয়তোবা ভালো ধারণা, আমি একটা কথা মাঝে মধ্যে বলেছি যে এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। তো এক গিলাস পানি পানেরই যদি এত বিধান, তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে? তাহলে এসব বুজুর্গানে দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে? যেখানে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই কথা মাত্র চলে, পৃথিবীর আর কারো কথা চলে না। জানা মানুষের নিকটে জানতে হবে প্রমাণ সহকারে। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব আমার সন্তান জন্ম নিয়েছে, আকিকা দিতে চাচ্ছি, কবে দিব? দিলেই হলো 14 দিনে 21 দিনে, একদিন দিলেই হলো। তা আচ্ছা ইমাম সাহেব, আজকে আমার বাচ্চা জন্ম নিয়েছে, আমি আজ থেকে নিয়ে 3 দিন পরে আসব, আপনি উপরে আরবিটা লিখবেন, নিচে বাংলা লিখবেন, 14 দিনে 21 দিনে যে কোনো একদিনে আকিকা দেওয়া যায়, আবু দাউদ হাদিস সহি, এইটুকু আপনি লিখে রাখবেন। খালি আপনি বলেই দেখেন ইমাম সাহেব কেন জানি কেমন কেমন করে, ইমাম সাহেব কেন জানি আনছান আনছান করে। ইমাম সাহেব বলে বুজুর্গানে দিন বলেছেন। বেটা বুজুর্গানে দিন তার জন্য, তোমার জন্য কে বলল? তোমার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুজুর্গানে দিন তার জন্য। তিনি কত বড় বুজুর্গ সেটা আল্লাহ ভালো জানেন। বাংলাদেশের লোক বলছে অমুক কবি, কিছুদিন আগে এক কবি মারা গেছে, তোর কবরে খুব ফুল দিয়েছে, দিয়ে বলছে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। এসব বোকা মানুষ বুঝতে পারে না যে ওকে কবরের ভিতরে মেরে গুঁড়া করে দিল, এইটি আর বুঝে না, বলছে ফুল দিয়ে সিক্ত করলো। ওই ফুল দিয়ে সিক্ত করলো যেমন বুজুর্গানে দিন দিয়ে ধর্ম চলে, তেমন ধর্ম একজন লোক দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চলে না। এই গত শনিবারে এই শনিবারের আগের শনিবারে উমরা সফরে ছিলাম, তো দেখলাম যে সৌদি এয়ারলাইন্স ওই ঢাকা বিমানবন্দরে অনেক আমার মোয়াল্লিম যারা মাঝাবি ভাই দৌড়িয়ে এসে শুধু খালি কোলাকুলি করছেন, আপনাকে খুব ভালোবাসি, আপনি খুব কড়া মানুষ, এই সে অনেক। তো এখন ইতিমধ্যে সলাতের টাইম হয়ে গেছে জোহর আসর, তখন আমি বলছি যে দেখা যাক কেমন ভালোবাসেন, আজকে জোহর আসর একসাথে সলাত আদায় করতে হবে। আল্লাহ নবী বলেছেন মুসাফির সফরে জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, ফজর ভিন্ন সুন্নাত লাগবে না। তখন বলছে না 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 না, জোহর ভিন্ন আসর ভিন্ন, জোহর ভিন্ন আসর ভিন্ন। তো ভালোবাসা এত তাড়াতাড়ি কেটে গেল? বেটা তোমার জাতিকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সফরে জোহর আসর একসাথে হবে, মাগরিব এশা একসাথে হবে। তুমি যদি বাড়ি থেকে বের হও জোহরের টাইমে, আসর টেনে নিয়েছে জোহরের টাইমে পড়ে নাও,
দুটো পড়ে নিয়ে বের হও, যদি তুমি জোহরের আগে বের হও তাহলে জোহর ঠেলে নিয়ে যাও আসরের কাছে, জোহর আসর একসাথে পড়ো, এটাই নিয়ম, এইটাই নিয়ম, এইটাই নিয়ম। কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত এই নিয়মে হাত লাগাতে পারবে না, যেভাবে বলছি সেভাবেই থাকে যাবে কিয়ামত পর্যন্ত। মাগরেবের পূর্বে বের হলে মাগরেব ঠেলে নিয়ে যাবেন আসরে, আসরের মাগরেবের পূর্বেই যদি বের হন তাহলে টাইমে বের হলে এশাটা মাগরেবের টাইমে নিয়ে চলে আসেন, মাগরেব এসে একসাথে বের হবেন, পড়ে বের হবেন, এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিয়ম। কত সহজ নিয়মকে কত ভারী করে দেখাচ্ছে দলীয় নীতি, দলীয় নীতি দেখাচ্ছে। যেটা বলছিলাম তা আমি বললাম যে সবাকে কাপড় পরিয়েছেন কেন এহরাম, তো এহরাম এর কাপড় পরতে তো অসুবিধা, আচ্ছা ঠিক আছে কাপড় পরেছে পরেছে তো সবকে এহরাম বাঁধালেন কেন? এহরাম বাঁধা মানে কি? এহরাম বাঁধা মানে হলো এই লাব্বায়েক ওমরা তা নামে ওমরার জন্য উপস্থিত, এর নাম এহরাম বাঁধা। এই কথা বলার পরে বলতে হবে লাব্বায়েক আল্লাহু লাব্বায়েক, লাব্বায়েক লা শারীকা লাক, লাব্বায়েক ইন্নাল হামদ ওয়া নি'মাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। বলতে থাকতে হবে একবারে সর্বদা, বলতে 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 যখন কাবা ঘরে গিয়ে তপ শুরু করবে তখন বন্ধ হবে। তাই আমি বললাম যে দেখেন জাতিকে ফাঁকি দিয়েন না, এটা সৌদি এয়ারলাইন্স যখন এলামলামের উপরে যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধন, ঠিকই এলামলামের দশ পৌঁছার দশ মিনিট পূর্বে একবার বলা হলো আপনারা এহরাম বাঁধার প্রস্তুতি নেন, এলামলাম কাছাকাছি বিমান। এবার যখন এলামলামে চলে আসলো তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা এহরাম বাঁধন, তালবিয়া পড়ুন। এখন ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব এতক্ষণ যে তালবিয়া পড়েন এইগুলো কি হবে? বলে এগুলো আমাদের ধর্ম, এখন যা হবে তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। যেমন ইমাম সাহেব বলেছিলেন আমাকে যে, আমি বললাম যে ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধছেন কেন? আমাকে উত্তর দিছে বাড়ি থেকে চলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাই করতে এসেছিলেন কলা করতে, তার কি দাম, আমারটাই তো চলে। ভাল হিসাব আপনারটা চলে না, শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাই চলে। ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামানের লোককে এলামলামে এহরাম বাঁধতে হবে, তার চৌল নিশ্চিত করা যাবে না, এটাই চূড়ান্ত। আব্দুর রাজ্জাক সাহেব শিথিল হন, আমাকে শিথিল হওয়া লাগবে না, শিথিল হইনি কোনোদিন, হওয়া লাগবে না, দেহে যতদিন শ্বাস আছে ততদিন পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিথিল হবে না, শিথিলকে আমি কোনোদিন আশ্রয় দিইনি, কোনোদিন দিতে হবে না ইনশাআল্লাহ। এলামলামে এহরাম বাঁধতে হবে, যত মানুষ ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধছে সবাই বেদাতি, তার জবাব তাকে দিতে হবে একদিন, সেই দিন বেশি দেরি নেই। মানুষকে জিজ্ঞাসা করতে হবে এহরাম বাঁধব কোথায়, দলিল সহকারে উত্তর দিবেন, তখনও যেন বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে এহরাম বাঁধলে চলে, ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধলে চলে, আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিস সহি। আমাকে এত কষ্ট করা লাগবে না, আমি বলবো ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এইসব লোকের জন্য এলামলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইসব এলাকার লোকেরা এলামলামে এহরাম বাঁধবে, বুখারী হাদিস নাম্বার এত, আমারটা সহজ, একেবারেই সহজ, কোনো টেনশন ভোগ করা লাগবে না, কোনো দুশ্চিন্তা নেই। প্রথম কথা আপনাদের জন্য জরুরি জানা, মানুষের নিকটে জানতে হবে প্রমাণ সহকারে, যদি প্রমাণ সহকারে না জানেন তাহলে হুজুরও বিপাকে পড়বেন, হুজুর তখন মনে করবেন কেসাই মনে হয় ধর্ম, রূপক কেসা কাহিনী মনে হয় ধর্ম। নইলে দেখেন আপনার হুজুরের ক্যাসেট চালু করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্ম নিলেন ঘর আলো হয়ে গেল, কি কি যে বলছে আল্লাহই ভালো জানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলে নাকি ঘর আলো হয়ে গেল, কি যে হলো কি যে বলছে হুজুর নিজে বুঝে না, ও জীবনেও কোনোদিন দেখেনি যে এগুলো ধর্ম কিনা, শুনেই বলছে। হুজুরের গোটা ক্যাসেটটাই বাতিল,
পান খাচ্ছে আর বক্তব্য দিচ্ছেন। আপনারাই এই মন্দ পথ ঠেকাতে পারবেন, হুজুর ঠেকাতে পারবেন না, কেননা হুজুর হচ্ছেন চলমান। উনি মনে করছেন এইভাবেই চলে। আপনি যখন দলিল চাইবেন, আজকে বলে দেন আব্দুর রাজ্জাক সাহেব সলাতের উপরে কথা বলবেন, দয়া করে কোনো কেসা কাহিনী বলবেন না, তখন আমি সতর্ক হব। তো আপনি তো আমাকে কোনোদিন কিছু বললেন না, আমার খুতবা চলে 12 মাসে 12 চাঁদে 12 খুতবা। উনি মানুষ বানানো খুতবা বলে দিয়েছেন 12 মাসে 12 খুতবা চলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার 2 খুতবাই কোরআন মাজিদ পড়তেন, ও ইযাক্কিরুন নাস, মানুষকে উপদেশ দিতেন কোরআন মাজিদ পড়ে, হাদিস দিয়ে জুমাতে উপস্থিত হওয়া মানুষকে উপদেশ দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর আপনার ইমাম সাহেব 12 মাসে 12 খুতবা পড়ে, আপনার ইমাম সাহেবের 12 খুতবার একটি খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, যান আপনি পড়ে দেখেন।